এই পর্বে আমরা সেপিয়া টোন সম্পর্কে জানব। এটাকে ডুয়ো টোনও বলা হয়। ডুয়ো টোন বা সেপিয়া টোনের কাজ কি সেটা আমি প্রথমে বলি। আপনারা অনেক ম্যাগাজিনে দেখবেন সাদা কালো ইমেজকে বেশ সুন্দর দেখায়, এবং আপনি যদি সাদা কালো করে প্রিন্ট করেন তাহলে ওই রকম হয় না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনি যখন আপনার ইমেজকে এরকম সাদা কালো করেন তখন এটা ফ্ল্যাট সাদা কালো হয়ে যায়, যেটি প্রিন্ট করার পরে ব্ল্যাককে পুরোপুরি ব্ল্যাক শো করে এবং হাইলাইটকে পুরোপুরি সাদা হিসেবে ডিটেক্ট করে। কিন্তু পত্রিকা বা ম্যাগাজিনে যেই দামি কাগজে প্রিন্ট করা হয় সেখানে কিন্তু আপনার ব্ল্যাককে পুরোপুরি ব্ল্যাক বুঝায় না, সেখানে আরও সাদা কালোর ভিতরেও ভিন্ন কালারের একটি প্রলেপ থাকে। সেটি কিভাবে করতে হয় সেটি আমরা এখন জানব। অবশ্যই এরকম ম্যাগাজিনের মতো এরকম ইফেক্ট পেতে হলে দামি প্রিন্টার প্রিন্ট করতে হবে। আমরা ফাইনালি এই ইমেজটিকে এই ইমেজে রূপান্তর করব। এটিকে প্রিন্ট করার পর দেখতে পারবেন এটি সাদা কালো হলেও একটু ভিন্ন রূপ দেখা যায় এবং খুব সুন্দর লাগে দেখতে। আর এটি ফ্ল্যাট একটি সাদা কালো ছবি। সাদা কালো ছবি কীভাবে করতে হয় সেটি আমরা কয়েক পর্ব আগে আমরা জেনেছি। এই ইমেজটি যেভাবে সাদা কালো করা হয়েছে সেটি হচ্ছে এখানে চ্যানেল মিক্সার দিয়ে মনোক্রোম চেক করে এখানে এই ভ্যালুগুলো দিয়ে, শুধুমাত্র এই ইমেজের জন্য এই ভ্যালুগুলো প্রযোজ্য, এরকম করে এই ইমেজটি সাদা কালো করা হয়েছে। আপনি আপনার নিজের ইচ্ছে মতো সাদা কালো করে নিতে পারেন, কারণ সাদা কালো করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। তারপর এখানে আরেকটি কার্ভস ব্যবহার করা হয়েছে। কার্ভসের ব্যবহার আমরা গত পর্বে দেখেছি। এখানে একটু হাইলাইট বাড়িয়ে দেওয়া হয়েছে, এর বাইরে লিটল অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, খুব বেশি না। এখন আমরা ওটি সেপিয়া টোন ইউজ করব। প্রথমে আমরা যে রঙিন ছবিটি আছে সেটি আমরা দেখতে পারি। এই যে দেখুন, এটি হচ্ছে আমাদের অরিজিনাল ছবি, সেটিকে সাদা কালো করা হয়েছে। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে সলিড কালারটি প্রথমে সিলেক্ট করি। আমরা একটি ভ্যালু নেই, এটি সেপিয়া টুনের জন্য এটি অনেক ব্যবহৃত হয়ে থাকে। এই ভ্যালুটি এইচ ভ্যালু 30, এখানে ব্রাইটনেস আমি 80% দিই। ওকে, এখন এখান থেকে ব্লেন্ড মোডটি প্রথমে আমরা চেঞ্জ করব। এখানে মাল্টিপ্লাই আমরা ইউজ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো যেই জিনিসগুলো রয়েছে সেটিও ডার্ক হয়ে গিয়েছে এবং হাইলাইটগুলো সেপিয়া টোন চলে এসেছে, বাট আমরা চাচ্ছি এই শ্যাডোগুলো আগের অবস্থানেই থাকুক। সেটা করার জন্য আমরা প্রথমেই এই ইমেজটিকে অল্ট ক্লিক করে আমি এই চোখে ক্লিক করার পর বাকি সবগুলো ডিসিলেক্ট করে নিলাম। এবার আমরা চ্যানেল মেনুতে যাই। এখানে আমরা জানি কিভাবে সঠিক চ্যানেলটি সিলেক্ট করতে হয়। পোর্ট্রেটে সাধারণত এই রেড চ্যানেলটি সিলেক্ট করা হয়ে থাকে। কন্ট্রোল ক্লিক করে আমরা এটি সিলেক্ট করি। এখানে দেখুন ডার্ক অপশনগুলো সিলেক্ট হয়েছে। তো আমরা আবার আরজিবি মোডে চলে যাই এবং এই লেয়ারগুলো আমরা আবার অন করি। এখানে আমরা প্রথমেই এই সিলেকশন তৈরি করার পর যেটি করব সেটা হচ্ছে এই পূর্বে অটো তৈরি হওয়া ফিল্টার মাস্কটি আমরা ডিলিট করে দিব। এখানে দেখুন ডিলিট লেয়ার মাস্ক ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। এবার এই সিলেকশনটি আমরা এখানে মাস্কে রূপান্তর করার জন্য অল্ট চেপে আমি এখানে অ্যাড লেয়ার মাস্ক বা এই আইকনে ক্লিক করি। তারপরে দেখুন এই মাস্কটি অটো তৈরি হয়ে গিয়েছে, যেটি আমরা সিলেকশন অনুযায়ী এটি করেছি। এই ইমেজে যদি আমরা এখন বেশ ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে শ্যাডোটি অক্ষুণ্ণ থাকলেও এখানে ডিটেলগুলো হারিয়ে গিয়েছে। যেটি আমরা ফাইনাল ইমেজের সাথে তুলনা করি দেখুন এটি বেশ শার্প, কিন্তু এখানে ডিটেলগুলো আরও শার্প করতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাস্কে আমরা কন্ট্রোল চেপে ক্লিক করি। এবার এই ক্লোজ কাপল এটিকে আমরা স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার অনেক পদ্ধতি রয়েছে। এই কর্নার আইকন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি। এবার এই সিলেকশনে আমরা আদার থেকে হাই পাস নামের এই ফিল্টারটি ইউজ করব, যেটি আমরা আগেও ব্যবহার করেছিলাম। এই লো রেজলিউশনের ইমেজের জন্য 12 রেডিয়াস ভ্যালু ঠিক আছে। আপনার যদি আরও হাই রেজলিউশন ইমেজ হয় সেক্ষেত্রে আরও বেশি রেডিয়াস ভ্যালু দিন, তারপর ওকে দিন। এখানে আমরা দেখতে পাচ্ছি লুমিনেন্স
হারিয়ে গিয়েছে, অবশ্যই আমরা এটা নিশ্চয়ই ভাবে চাই না। তাই আমরা এখানে ব্লেন্ড মোডটি চেঞ্জ করব। হাইপাসের ব্লেন্ড মোড চেঞ্জ করতেই এখানে ডাবল ক্লিক করি, মোড থেকে এখানে আমরা ওভারলে দেই। দেখুন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গিয়েছি। এটির সাথে আমরা তুলনা করলে দেখতে পাবো হবু একই রকম ফলাফল আমরা পেয়েছি। এরকম কিছু চমৎকার ইফেক্ট আমরা ইচ্ছা করলে রেডিমেড ক্লিক করতে পারি, সেটি আমরা অন্য যে কোনো ইমেজে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি কিছু গ্রেডিয়েন্ট ম্যাপ ফাইল এক্সারসাইজ ফাইলে দিয়ে দিয়েছি, যেগুলো দিয়ে এরকম ইফেক্ট দেওয়া যাবে মাত্র কয়েক ক্লিকেই। তো চলুন সেটি কিভাবে কোনো ইমেজ অ্যাপ্লাই করতে হয় সেটি দেখি। এটির জন্য আমরা অন্য একটি ইমেজ ওপেন করি। এই ইমেজে আমরা একটি গ্রেডিয়েন্ট ম্যাপ রেডিমেড অ্যাপ্লাই করব। প্রথমে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটি এখানে যুক্ত করি। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ এই অপশনে আমরা ক্লিক করি। এখানে অটো একটি গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা এই লেয়ার মাস্কটি ডিলিট করে দিই। তো আমরা এখানে আমাদের দেয়া গ্রেডিয়েন্ট ম্যাপগুলো দেখতে পাচ্ছি। এগুলো বাই ডিফল্ট থাকবে না এখানে, এগুলো পেতে আপনি এক্সারসাইজ ফাইলটি থেকে আপনি এখান থেকে লোড গ্রেডিয়েন্ট থেকে এই টোন নামের এক্সারসাইজ ফাইলটি দেখিয়ে দিবেন, অথবা এই টোন এক্সারসাইজ ফাইলে ডাবল ক্লিক করলে অটো এখানে এই গ্রেডিয়েন্ট ম্যাপগুলো এক যুক্ত হয়ে যাবে। এই ম্যাপগুলো আপনি আমাদের ডিভিডিতে এক্সারসাইজ ফাইলে ফোল্ডারে পাবেন। তো আমরা এই ইমেজের জন্য আমরা একটি গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করব, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি আরসি। আমরা নিশ্চয়ই এরকম একটি ইফেক্ট চাচ্ছি না, এটিকে আমরা এখন এই ইমেজের জন্য যথোপযুক্ত কাজ করব। প্রথমে আমরা এখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করে দেখব। এখান থেকে ওভারলে এটিও বেশ ভালো ইফেক্ট দিয়েছে। এছাড়াও আমরা আরও কিছু যেমন কালার এইটি দিয়ে দেখতে পারি, অথবা সফট লাইট, হ্যাঁ এটি বেশ ভালো ইফেক্ট দিয়েছে। এবং এটির আমরা যদি অপাসিটি কমিয়ে 70% দেই, সেই জন্য আমরা 7 যদি চাপি তাহলে এটি কমে, 7 দিলে আমরা 70% অপাসিটি চলে আসে। এভাবেই আমরা খুব সহজেই যে কোনো ইমেজে গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করতে পারি এবং সেগুলো ইচ্ছে করলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারি, অথবা আমরা নিজেরা আমাদের নিজেদের গ্রেডিয়েন্ট ম্যাপ তৈরি করে নিতে পারি কাস্টমাইজ করে। আশা করি গ্রেডিয়েন্ট ম্যাপ সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে এবং সেপিয়া টোন এগুলো নিয়েও ধারণা হয়েছে। আপনি ইচ্ছে করলে এই ইমেজেও এরকম গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে দিয়েছি, এগুলো আপনি আপনার নিজের মতো ইচ্ছা করে ট্রাই করুন। ধন্যবাদ।